আবারও শিশুদের কলকাকলিত মুখর দুর্গম পাহাড়ি এলাকার প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষে তাদের সরব উপস্থিতি। কেএনএফ আতঙ্কে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল প্রায় সাত মাস। সম্প্রতি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সঙ্গে প্রশাসনের শান্তি কমিটির বৈঠকের পর স্বাভাবিক হচ্ছে পাহাড়ি এলাকার পরিস্থিতি। দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পেরে খুশি শিক্ষক শিক্ষার্থীরা। স্কুলগুলো এতদিন বন্ধ ছিল কিন্তু পর্যায়ক্রমে খোলা হচ্ছে। এখন নিয়মিত ক্লাস চলে সুন্দরভাবে। আমাদের পাড়াতে এখন সাত মাস পরে আসছে, এখন ভালো লাগছে। বাইরে থেকে লোকজনও আসতেছে পাড়ার ভেতরে, এখন কোনো অসুবিধা নাই। এদিকে সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরে আসছেন বিভিন্ন পাড়া থেকে পালিয়ে যাওয়া বাসিন্দারা। স্বাভাবিক হয়েছে অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে যান চলাচল, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয়দের যাতায়াত। এতে বাসিন্দাদের মাঝে ফিরেছে স্বস্তি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। নিরাপত্তার ব্যস্তনির মধ্যে পূর্বের ন্যায় হচ্ছে ফিরে পেয়েছে, যার কারণে অনেকে পাড়ায় এসেছে, ছাত্রছাত্রীরা এসেছে বিধায় এখানে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু হচ্ছে। এই পাড়া থেকে বাইরে ছিল, ভয়ে পাড়া থেকে চলে গিয়েছিল, তারা ফেরত আসা শুরু করেছে। নতুন করে যারা পাড়াতে ফেরত আসবেন তাদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ এবং শীত বস্ত্র বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছি। চলতি বছরের এপ্রিল মাসে কেএনএফ এর আতঙ্কে বন্ধ হয়ে যায় রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।